21, 22, 23 ফাল্গুন অর্থাৎ এই মার্চ মাসের 5, 6, 7 হতে চলেছে ঐতিহাসিক ইসালের সওয়াব ফুরফুরা দরবার শরীফের এই ঐতিহাসিক ইসালের সওয়াব ঘিরে সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হবে এবং কেমন কী নিরাপত্তা থাকবে এই সব নিয়েই আজ হুগলি জেলা শাসকের অফিসে একটি বৈঠক হয়ে গেল এবং আমরা বৈঠকে ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক পেজিদার তহসুদ্দিকে ছাড়াও বিভিন্ন আধিকারিকরা আমরা পেয়ে গেছি পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। দাদা, মূলত কী কী বিষয়ে আলোচনা হলো আজকে? আজকে মূলত যেটা ফুরফুরা শরীফ যে ইসালে সওয়াল যেতে হয় তার বাৎসরিক অনুষ্ঠান 5, 6, 7 এই 3 দিন ধরে হবে। এই অনুষ্ঠানকে সার্বিক সফল এবং সুন্দর করার জন্য প্রত্যেক বছর সরকারের তরফ থেকে যে ভূমিকা থাকে সেখানে কীভাবে লাইটিং সিস্টেম, পিএইচি জলের ব্যবস্থা, সেখানে বিদ্যুতের ব্যবস্থাগুলো থাকবে, অ্যাম্বুলেন্স, তারপরে ওই আমাদের যেগুলো হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি, পার্কিং, এগুলো নিয়ে একটা আলোচনা হলো আজকে প্রাথমিকভাবে। আমরা ডিএম সাহেবকে বললাম, সেগুলো উনি সব ব্যাপারটা শুনলেন। ডিএম সাহেব নতুন, তো এটা এবছরই প্রথম, উনি সব ব্যাপারগুলো শুনলেন। আগে বিগত দিনে কোন কোন কাজে কী কী গাফিলতি ছিল, আমাদের গ্যাপ ছিল, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ওনাকে জানানো হলো এবং জানানোর পরে একটা রূপরেখা তৈরি করা হলো। আগামী 13 তারিখে প্রশাসনিকভাবে যে ডিপার্টমেন্টগুলো এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে যাদের প্রয়োজন তাদের উনি ডাকছেন। 4টার সময় একটা মিটিং হবে, সেই মিটিংয়ে একদম চূড়ান্ত রূপরেখা তৈরি করে দিয়ে সেই কাজগুলো এক্সিকিউট করা হবে। এবং অনেকে অভিযোগ করে যে ইসালের সব ঘিরে যা বলা হয় সেই প্রতিশ্রুতি পালন করা হয় না। দেখুন, কে কী বলছে না বলছে সেটা বলা কথা নয়। বাংলার 99% মানুষ জানেন এবং ফুরফুরা শরীফেও যারা হুজুরা সম্মানীয় হুজুরা আছেন তাদের সবাই প্রায় 99% তাদেরও তারা জানেন যে এই সরকার এই ফুরফুরা শরীফের উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্যে যেটুকু করা প্রয়োজন সেটুকু করেন এবং এই সরকার সেই কাজ করার জন্য দায়বদ্ধ আছেন এবং সব দিকেই সরকারের সজাগ দৃষ্টি আছে। একটা মানুষ তো 100 জনের কাজে ভালো হতে পারে না, হয়তো একজন সমালোচনা করতে পারেন, সেটা যে কারণেই করুক না কেন, আমরা এই উৎসবটা আমাদের সকলের উৎসব, এই উৎসবটাকে সুন্দর করার জন্য আমাদের সকলের একটা দায়বদ্ধতা আছে, সকলে সমানভাবে সেটাকে গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা সেই জন্যই 13 তারিখ মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে ডিএম লেভেল থেকে লেভেলে, বিডিওর লেভেল থেকে, পঞ্চায়েত লেভেল থেকে যে প্রপোজালগুলো আসবে সেগুলোকে মান্যতা দিয়ে এবং বিগতভাবে যে কাজগুলো হতো সেই কাজগুলোকে আরও বড় করে, আরও সুন্দর করে কীভাবে করা যায় সবাই সরকার সচেষ্ট। অলরেডি সরকারি দপ্তর থেকে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন, আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছেন, তিনিও নির্দেশ দিয়েছেন। সুতরাং সকলের এই নির্দেশ এবং পাওয়ার পরে আজকে মূলত আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং তারই সঙ্গে আলোচনা সাপেক্ষে, যেহেতু তিনি দিল্লিতে বাজেট অধিবেশনে ব্যস্ত আছেন, আলোচনা সাপেক্ষে তারই নির্দেশে আজকে ডিএম সাহেবের কাছে আমি এসেছিলাম এবং সেখানে সম্মানীয় যারা থাকার কথা তারা ছিলেন এবং আমি শুনলাম সেই মিটিংয়ে যে সম্মানীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব তিনিও ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছেন এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য সবাই সচেষ্ট আছেন। সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই অনুষ্ঠান সম্বন্ধে জানেন বা তিনিও তার খোঁজ খবর দেন এবং আমরা সবাই মিলে খুব সুন্দর করে এই অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত যে ইসালা সওয়াল যেটা বলে এবং পবিত্র তীর্থস্থান ফুরফুরা শরীফে অন্তত 25 থেকে 30-40 লক্ষ মানুষ যে উৎসবে আসে তাদের সমস্ত দেখভাল করার জন্য, তাদের সমস্ত রকম নিরাপত্তা নির্বিঘ্নে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সচেষ্ট আছি, এই ব্যাপারে আজকে মিটিং হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হুগলি জেলা পরিষদের পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি। তিনি জানালেন যে সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হবে এবং কতটা সুন্দর করে এই উৎসবকে পালন করা যায়। এখন আমরা কথা বলবো ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক পেজিদার তহসুদ্দিন সাহেবের সাথে। দেখেন, বাংলা না সারা ভারতবর্ষের মানুষ জানে এবং ভারতবর্ষের বাইরের মানুষ জানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তাঁর প্রতিষ্ঠিত ঐতিহাসিক ঈশ্বরের সব 21, 22, 23 ফাল্গুন এই ঈশ্বরের সবে লক্ষ লক্ষ মানুষ আসে। এই লক্ষ লক্ষ মানুষের জন্য এর আগে যে সরকার ছিল, যেটা বামপন্থ সরকার, সে সরকারের দ্বারাই লক্ষ লক্ষ মানুষ বিন্দুমাত্র উপকৃত হতো না, ভিক্ষাটাও দিত না। তো এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের পশ্চিমবাংলার
লক্ষ লক্ষ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে তাদের জন্য সরকারের এই ঈশ্বরের সবে কিছু খরচা করা হয়, দেওয়া হয়, সাহায্য করা হয় এবং অধিকার আছে দিবার, নিবারও অধিকার আছে। ফুরফুরাশ্রী পর্যটক কেন্দ্র থেকেও ঈশ্বর সবের মানুষের জন্য কাজ করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি প্রতি বছরে যে চাহিদা যে দরকার যতটা, সব তো পূরণ করতে পারবে না, সীমিত যতটা দরকার ততটাও আমরা পাইনি। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আমি ওনার কাছে বসে আমি ফুটপলাসি সম্বন্ধে অবগত করি, উনি তো আছেন যতটা ঈশ্বর সম্বন্ধে জানিয়েছি, এবং মাননীয় ফিরাদ হাকিম সাহেব ভবি ভাই ওনার সঙ্গে কথা বলেছি, ওনারা সদিচ্ছাই করতে চান এবং সেভাবে অর্ডার দেন। কিন্তু যারা এই কাজগুলো করে তাদের সদিচ্ছা নেই, যার জন্য আজকে আমি ডিএম সাহেবকে আসলাম, একটা মিটিং ছিল, ফুরফুরা শরীফের সম্বন্ধে আলোচনা করলাম, ফুরফুরা শরীফে কত মানুষ আসে, তাদের আসল কী দরকার, কী প্রয়োজন, পানি, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে যেগুলো দরকার, এবং বিভিন্ন জায়গা থেকে বাস আসে, গাড়ি যাতে সুব্যবস্থা হয়, পরিবহনের ব্যবস্থা হয়, সেই দাবি তুললাম। ফুরফুরা শরীফে তিরিশ বেডের হসপিটাল তৈরি আছে, তার কোনো কাজ নেই, ফাঁকা পড়ে আছে, সেইটা কীভাবে চালু করা হয়। ফুরফুরা শরীফে একটা মুসাফেরখানা আজ থেকে 1.5 বছর আগে তৈরি করা হয়েছে, সেটা ওইভাবে পড়িয়ে আছে। একটার পর একটা আমি ডিএম স্যারকে বললাম, কিন্তু আমার সবচেয়ে খুব ভালো লেগেছে ডিএম স্যার খুব মনোযোগ দিয়ে কথাটা শুনলেন। আমি অনেক ডিএম স্যার দেখেছি, সত্য বলছি, আমি ওনাকে এ করার জন্য মানে এই ডিএম স্যারকে আমি আলাদাভাবে দেখলাম যে ইনি মানুষের কথা মনোযোগ দিয়ে শুনলেন, আমার কথা শুনলেন এবং উনি আশ্বাস দিয়েছেন। ফুরফুরা শরীফে শুধু মুসলমান আসে না, মানুষ আসে, মানুষের জন্য এই সরকার যেমন দেখছিল এবারে আরও সুন্দর করে দেখবে। ফুরফুরা শরীফে পীর সাহেবরা, আমি এখানে দাঁড়িয়ে বলছি বলে নেই, আপনি একটা একটু জিজ্ঞেস করবেন, 99% পীর সাহেব যারা পীর ফ্যামিলি আছে, ছেলে পীর জাদা, হ্যাঁ, আপনি একটা দেখবেন সবাই কিন্তু এই সরকারের এই কাজের ওপরে খুশি আছে। কিন্তু ফের বলছি, আমাদের যতটা দরকার ততটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা তার জন্য মানে একটু শান্ত হচ্ছে কেন তো, যে ওই আগের সরকার যে 34 বছর সরকার তার কাছে কিছুই পাইনি, এতে পিচ্ছি তো পাচ্ছি তো, এর জন্য আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, 21, 22, 23 ঈশ্বরের সাহেবে আপনারা আসবেন, সুন্দরভাবে আসবেন, আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আসবেন, মুজাদ্দের জবান দাদা হুজুর পাঁচ হুজুর কেবলার দরবার আসবেন, দোয়া নেবেন, আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক প্রিয়া তোহা সিদ্দিকী সাহেব, তিনি কিন্তু জানালেন যে 34 বছরের বাম সরকার ফুরফুরার ইসালে সবে তেমন কোনো উন্নয়ন না করলেও বর্তমান এই সরকার অর্থাৎ তৃণমূল সরকার যথেষ্ট কিন্তু উন্নয়ন অর্থাৎ এই ইসালা সোহাবকে ঘিরে যথেষ্ট তারা সুব্যবস্থা করার চেষ্টা করেছেন, এবং আগামীতেও তারা চাইছেন যে এই সুব্যবস্থা, এই যে ব্যবস্থা তারা করেন সরকারের পক্ষ থেকে, যাতে আরও ভালো করা হোক। HB DNN বাংলা, হুগলি।